তীব্র শীত আর কুয়াশা চিন্তায় ফেলেছে ময়মনসিংহ অঞ্চলের কৃষকদের। বিশেষ করে বোরো ধানের বীজতলা, টমেটো এবং আলু চাষীরা সবচেয়ে দুশ্চিন্তায়। বিভিন্ন মেয়াদের রোগবালাই লেগে আছে ফসলের। প্রকৃতির এমন আচরণের সময় চাষিদের সতর্ক হবার পরামর্শ গবেষকদের। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবিতায় এভাবেই বাংলার প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন কবি। তবে ধানের শীষের উপর একটি শিশির বিন্দু যে কৃষকের সর্বনাশের কারণ তা আমরা কজনই বা জানি। কুয়াশা পড়ার থেকে আঙুর জ্বালা লাল হয়ে যা, লাল হয়ে গেলে এই জ্বালাটা যখন খেতে নেই তখন লাগাইলে আঙুর ভালো ফসল হয় না। কুয়াশার কারণে যে ক্ষতিকর হয় সেগুলোর জন্য আমরা দোকানপাটে যে ওষুধটা এনে ব্যবহার করি, তারপরে এই ব্যবহারের এই সাধারণ কার্যগুলি পাওয়া যায়। দশটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত বীজতলাকে ঢেকে রাখি এবং তারপরে এটাকে সরাইয়া ফেলি। এটি একটি উপায় হতে পারবে। আর একটি উপায় হতে পারে যে জমিতে বিকেলবেলা পানি প্রয়োগ করা এবং সকালবেলা এটি বের করে দেওয়া। কুয়াশার প্রভাবে রোগে আক্রান্ত হচ্ছে টমেটো ক্ষেত, জানিয়ে বিপাকে চাষিরা। কোন কুয়াশায় শীতে একবারে পুইরে শেষ, ফলের মধ্যে দাগ হয়ে গেছে, গা বাজারে নিলে অর্ধেক ফালাই দেয় বাইচে বাইচে। কুয়াশার কারণে ফলন ঠিকঠাক না, আর টমেটোর ফলন কম, বাজারের দামও কম। কুয়াশা ও শীতে কোল্ড ইঞ্জুরিতে পড়ে টমেটো ও আলু, প্রকোপ বাড়ে নাভি ধসা রোগের। গবেষকরা বলছেন কম তাপমাত্রা, তার সাথে কুয়াশা এবং পাতায় শিশির জমে থাকলে এই রোগ কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে পুরো ক্ষেতে। কৃষকরা যদি শুরু থেকেই এই জৈব বালাইনাশক দিয়ে তাদের আলুর বীজ শোধন করে এবং পরবর্তীতে এটা যদি রেগুলার এক মাস বয়সের পর থেকে যদি রেগুলার স্প্রে করে 6 থেকে 8 বার, সেই সাথে ইন্ডোফিল বা ডাইথেনাম 45 আমি মনে করতেছি যে সেটা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক স্প্রে করে, তাহলে তারা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারে। কৃষিতে রোগ বালাইয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটি দেখা যায়, কৃষক স্থানীয় বাজারে ওষুধের দোকানের পরামর্শ নিয়ে ব্যবস্থা নিচ্ছেন। এখানে বিশেষজ্ঞরা বলছেন, কৃষি বিভাগের যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের পরামর্শের আওতায় আনতে হবে বেশিরভাগ কৃষককে। এসব সমস্যার সমাধানে হাতে কলমে শেখাতে হবে কৃষকদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।